আজকে ভাই সোশ্যাল মিডিয়া জুড়ে হট টপিক সালমান মুক্তাদিরের এই ছবিগুলো। যেই ছবিগুলো দেখে হাজারো তরুণীর কলিজায় লেগেছে ধাক্কা। সালমান মুক্তাদির আজকে এই ছবিগুলো তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে শেয়ার করে এবং লিখে দ্য এন্ড অফ সালমান মুক্তাদির, মাই ডিয়ার ওয়াইফ ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। ইনস্টাগ্রামেও সেম ছবিগুলো দিয়ে পোস্ট করে লিখে হ্যাশট্যাগ ওয়াইফ হ্যাশট্যাগ বউ। তাহলে কি সালমান সত্যি সত্যি বিয়ে করে ফেললো? এটা কি সালমানের ওয়াইফের ছবি আসলেই? সালমানের এই পোস্টগুলো জুড়ে অনেক ভক্তদের এরকম টাইপেরই কমেন্টস বক্স জুড়ে। যদিও অনেকে কংগ্রেচুলেশন জানালেও এখনো অনেকে বিলিভই করতে পারছে না যে দ্য মাইটি সালমান মুক্তাদির বিয়ে করে ফেলেছে। কেউ কেউ তো কমেন্টস এটাও বলছিল, বিশ্বাস করি না, এটা নিশ্চয়ই প্রমোশনাল স্টান্ট, পরে জানা যাবে যে এটা পাঞ্জাবের জন্য ফটোশুট। বাট ব্রো, এবার আর কোনো ফাঁকি ঝুঁকি নাই, সালমান এবার সত্যি সত্যি বিয়ে করে ফেলেছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, পাত্রীকে? ওয়েল, সালমান পাত্রীর নাম পরিচয় কিছু রিভিল না করলেও সালমানের ক্লোজ ফ্রেন্ডসরা যখন উইশ করছিল, সেই সময় জেফার তার ফেসবুকে পাত্রীর নাম সহ পোস্ট করে দেয় অ্যান্ড লিখে কংগ্রেচুলেশনস সালমান অ্যান্ড দিশা। আর এরপর পাত্রীর প্রোফাইল ঘেঁটে দেখা গেল আসলেই সালমানের ওয়াইফ অ্যান্ড এই দিশার চেহারা তো সেম। আর নিশ্চিত হওয়া গেল আসলেই পাত্রীর নাম দিশা। অ্যান্ড তার প্রোফাইল ঘেঁটে শকড হলাম আর যে ত্যাজের সঙ্গে ছবি দেখে। অ্যান্ড সামহাও এই দিশা আর যে ত্যাজের সঙ্গে কানেক্টেড, নট শিওর, বাট কিছু সোর্স জানিয়েছে দিশা আর যে ত্যাজের বড় বোন, অ্যান্ড তার আগে বিয়ে হয়েছিল এবং সে দুই সন্তানের মা, এবং সে থাকে কানাডা টরন্টোতে অ্যান্ড পড়াশোনা করেছে বাইরের দেশে। এনিওয়ে, তার যে আগে বিয়ে হয়েছিল এবং তার যে দুই সন্তান রয়েছে সেটা সত্যতাও পাওয়া যায় দিশার প্রোফাইল ঘাটলে, কারণ সেখানে বেশ কয়েকটা ছবি এবং পোস্ট রয়েছে। যাই হোক, সালমানের সঙ্গে দিশার সম্পর্ক কতদিনের সেটা তো জানা যায়নি, তবে 2022 সালের একটা পোস্টে দিশা তার প্রোফাইলে সালমানের সঙ্গে কয়েকটা ছবি শেয়ার করে। সো মোস্ট প্রবাবলি হয়তো বছরখানেক কিংবা তার আগে থেকেই সালমানের সঙ্গে তার সম্পর্ক চলছে, হু নোজ। যাই হোক, সালমানের কয়েকটা ক্লোজ সোর্স থেকে জানা যায় তারা গতকাল ঘরোয়াভাবে ফ্যামিলি মেম্বার্স এবং ক্লোজ কয়েকজন ফ্রেন্ডসদের উপস্থিতিতে মসজিদে বিয়েটা সম্পন্ন করে। এনিওয়ে, স্যাভেজ সালমান মুক্তাদিরের সিঙ্গেল লাইফের যাত্রা অবশেষে শেষ। সো মেয়েরা, মন খারাপ করো না, সবাই তাদের আগামী দিনের জন্য প্রাণ ঢেলে দোয়া করো।